শুরু হয়ে গেছে না? প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি কোভিড-19 এর ভিতরে যে যেখানে আছো সবাই নিরাপদের সাথে সুন্দরভাবে আসো, এই প্রত্যাশাই করি। আজ তোমাদের পঞ্চম অধ্যায়ের বৃষ্টিপাত নিয়ে আমি আলোচনা করব। আসলে বৃষ্টিপাত আলোচনা করার আগে আমরা মেঘ সম্পর্কে দুটো একটা কথা না বললে নয়। আমরা সবাই জানি যে মেঘ কাকে বলে। ন্যূনতম এক কথাই মেঘ সম্পর্কে একটু বলে আমি বৃষ্টিপাত চলে যাব। আমরা জানি যে বায়ুতে ভাসমান অসংখ্য পানিকণা ও বরফকণার সমষ্টি হচ্ছে মেঘ। কি বললাম? বায়ুতে ভাসমান অসংখ্য পানিকণা বা জলকণা এবং বরফকণা, যেটা বায়ুতে ভাসমান থাকে, বায়ুমণ্ডলে ভাসমান থাকে, সেটাকেই আমরা এক কথায় মেঘ বলছি। এই মেঘ অনুকূল অবস্থায় অধিক শীতল, অর্থাৎ যখন একটা অনুকূল পরিবেশ পায় তখন আরও উপরের দিকে উদ্যুত হয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে, হ্যাঁ, ধুলাবালির সংস্পর্শে এসে এটা আরও ভারী হয় এবং ভারী হয়ে পানি বিন্দুতে পরিণত হয়। আর যেহেতু তোমরা জানো একটা ভারী জিনিস এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভারীটা নিচের দিকে নেমে আসে এবং বৃষ্টিরূপে পতিত হয়, বৃষ্টিরূপে পতিত হয়। তাহলে তোমরা দেখো যে মেঘের সাথে বৃষ্টিপাত বা বৃষ্টির অতপ্রত সম্পর্ক বিদ্যমান। এছাড়া মেঘ অধিক শীতল হলে জলকণার কিছু অংশ বরফকণায় পরিণত হয়, এরপর জলকণা বরফকণার চারদিকে জমে বরফকণার আকৃতি বৃদ্ধি করে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বরফকণাগুলো পৃথিবীর দিকে নেমে আসে। এগুলো পৃথিবীর নিকটবর্তী উচ্চ বায়ুচাপে পৌঁছায়, জলবিন্দুতে পরিণত হয় এবং বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। আমি যে কথা বললাম যে যখন হচ্ছে জলবিন্দু বা বরফ বিন্দু এইগুলো আরও একটা সুন্দর যখন একটা পরিবেশ পায়, পরিবেশ পাওয়ার পরে আরও শীতল হয়ে ঘনীভূত হয়ে কি হয়, বরফকণার সাথে পানি বিন্দুগুলো অ্যাটাচ হয়ে বড়ো বড়ো বিন্দুতে পরিণত হয়, বড়ো বড়ো পানিকণায় পরিণত হয়। আর এগুলো ভারী হওয়ার কারণে কি হয়, বড়ো যেহেতু যখন বড়ো হয়ে যায় তখন ভারী হয়ে যায়, আর ভারী হওয়ার কারণে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে এবং ভূপৃষ্ঠে পতিত হয় এবং বৃষ্টিরূপে পতিত হয়, যেটাকে আমরা বৃষ্টি নামে অভিহিত করে থাকি। সব মেঘ কিন্তু বৃষ্টি হয় না, তোমরা জানো সব মেঘেই কিন্তু বৃষ্টিপাত হয় না। যখন কিছু কিছু মেঘ আছে যে মেঘগুলো নিচের দিকে আসার সময় এক ধরনের সুপ্ত তাপ বিকিরণ করে, এক ধরনের সুপ্ত তাপ বিকিরণ করে, এই তাপ বিকিরণ করার পরে ওই তাপেই আবার ওই পানিটা বাষ্প পরিণত হয়, পরিণত হয়ে আবার মেঘ উপরের দিকে উঠিত হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি যে সব মেঘেই বৃষ্টিপাত হয় না, সব মেঘেই বৃষ্টিপাত হয় না। এই সুপ্তার জন্য পানি বিন্দু অনেক সময় পুনরায় বাষ্পীভূত হয় আর এই কারণে মেঘ থেকে, সব মেঘ থেকেই বৃষ্টিপাত হয় না। নাহলে আমরা বৃষ্টিপাত যদি আলোচনা করতে চাই তাহলে আমরা প্রথমে কি আলোচনা করলাম, এক কথায় আলোচনা করলাম যে মেঘ অর্থাৎ বায়ুতে ভাসমান পানিকণা এবং বরফকণা এটা যে সমষ্টি এটাই হচ্ছে আমরা মেঘ বলছি। আর এই মেঘ যখন ভূপৃষ্ঠে পতিত এই ছোট ছোট বিন্দু কণায় অর্থাৎ যে পানিরাশি ভেসে বেড়াচ্ছে, পানিরাশি বা এই বরফ রাশি যখন আস্তে আস্তে বড় হয়ে বা অনুকূল একটা পরিবেশ পেয়ে যেটা নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ নিচের দিকে আস্তে আস্তে কি হয়, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, আর এই ভূপৃষ্ঠে পতিত হলে সেটাকে আমরা বৃষ্টিপাত করছি। ঠিক আছে, তবে সব মেঘেই কিন্তু বৃষ্টিপাত হয় না। আমি যে কথা বললাম যে কিছু সুপ্ত তাপ আছে, এই মেঘ যখন নিচের দিকে অর্থাৎ এই বিন্দুকণা, পানি বিন্দুকণা বা বরফকণা যখন নিচের দিকে আসতে থাকে, আসতে থাকলে একটা সুপ্ত তাপ বিকিরণ হয় বা বের হয়, এই তাপ বিকিরণে আবার সেগুলোকে বাষ্প পরিণত হয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে এক কথায় মেঘ কাকে বলে আর মেঘ থেকে কিভাবে বৃষ্টিপাত হয়। তাহলে আমরা বলতে পারি যে বৃষ্টিপাত সংগঠন কিভাবে হয়, বৃষ্টিপাত সংগঠন কিভাবে হয়,
অর্থাৎ বৃষ্টিপাত কিভাবে হয় সে সম্পর্কে আমরা সংক্ষেপে মোটামুটি জানলাম। এখন যদি আমরা বৃষ্টিপাতের শ্রেণী বিভাগে চলে যাই, তাহলে আমরা একটু খেয়াল করব যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উদ্দে উত্তিত হলে শীতল হয়ে ঘনীভূত হয়। তোমরা জানো যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু অর্থাৎ যখন প্রচুর পরিমাণে রোদ থাকে আর যে পানির অবস্থান থাকে, যেখানে পানি থাকে সেই পানিকে কী করে বাষ্পে পরিণত হয়, আমরা এটা সবাই জানি, বাষ্পে পরিণত হয়। আর বাষ্পে পরিণত হলে বাষ্পটা হালকা, আর হালকা হওয়ার কারণে কী হয় উপরের দিকে চলে যায়, অর্থাৎ ঊর্ধ্বে উত্থিত হয়, ঠিক আছে, এবং শীতল ঘনীভূত হয় এবং পরে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং পানিকণা বড় বড় বিন্দুতে পরিণত হয়ে নিজের ভারে, পানিকণায় যখন বড় বড় বিন্দুতে পরিণত হয় তখন নিজের ভারে বৃষ্টিরূপে কোথায় পতিত হয়, ভূপৃষ্ঠে পতিত হয়, ঠিক আছে, ভূপৃষ্ঠে পতিত হয়। চারটি উপায়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উদ্ধে উত্থিত হয়ে বৃষ্টিপাত ঘটায় বলে আমরা জানি যে চারটি প্রক্রিয়ায় বা উপায়ে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু থাকে এই বায়ু কি উপরের দিকে উত্থিত হয়, বৃষ্টিপাত ঘটায়, ঠিক আছে, উপরের দিকে উত্থিত হয়ে উপরের দিকে চলে যেয়ে বৃষ্টিপাত ঘটায়। এই কারণে বৃষ্টিপাতকে আমরা মোটামুটি প্রাথমিকভাবে আমরা চারটি শ্রেণীতে ভাগ করতে পারি। কয়টি শ্রেণীতে ভাগ করতে পারি? চারটি শ্রেণীতে ভাগ করতে পারি। এই চারটি শ্রেণী হচ্ছে, এক নম্বর আসছে পরিচলন বৃষ্টিপাত, দুই নম্বর শৈলক্ষেপ বৃষ্টিপাত, তিন নম্বর ঘূর্ণিবাদ বৃষ্টিপাত, আর চার নম্বর আছে সংঘর্ষ বৃষ্টিপাত। তোমরা যখন ডিটেলস আলোচনায় যাবে তখন বৃষ্টিপাতের আরও বেশ কিছু শ্রেণী বিভাগ আছে, সেটা আমাদের আপাতত প্রয়োজন নাই। আমরা আমাদের পাঠ্যপুস্তকে অর্থাৎ ইন্টারমিডিয়েট আমাদের লেভেলে যে সিলেবাসটা আছে সেখানে যতটুকু পরিমাণ আছে আমরা সেটা নিয়ে মোটামুটি আলোচনা করব এবং বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে আমরা বৃষ্টিপাতকে কয়টি শ্রেণীতে ভাগ করলাম, কিসের ভিত্তিতে? যে চারটি উপায়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উত্থিত হয়ে বৃষ্টিপাত ঘটায়, চারটি উপায়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে চলে যায় এবং বৃষ্টিপাত ঘটায়, এবং এই কারণে আমরা বৃষ্টিপাতকে চারটি শ্রেণীতে ভাগ করলাম। এটা আছে পরিচলন, শৈলক্ষেপ, ঘূর্ণিবাদ আর সংঘর্ষ বৃষ্টি। এখন যদি আমরা পরিচলন বৃষ্টিপাতের দিকে চলে যাই, তাহলে দেখো যে ভূপৃষ্ঠের বায়ু উষ্ণ হলে, তোমরা জানো ভূপৃষ্ঠের বায়ু উষ্ণ হলে প্রচুর জলীয় বাষ্প সোজা উপরে উঠে যায়। ভূপৃষ্ঠের যে বায়ু যদি কি হয় উষ্ণ হয়, তাহলে প্রচুর জলীয় বাষ্প হয় আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হয় উপরের দিকে উঠে যায়, এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা, আমরা জানি হালকা, আর এই অবস্থায় চারপাশের শীতল ভারী বায়ু উষ্ণ অঞ্চলে এসে বায়ুচাপের সমতা রক্ষা করে, বায়ুচাপের সমতা রক্ষা করে। ঠিক আছে, তাহলে আমি কি বলছিলাম যে এই অবস্থায় চারপাশের যে শীতল ভারী বায়ু উষ্ণ অঞ্চলে এসে বায়ুচাপের সমতা রক্ষা করে এবং উষ্ণ হয়ে তা জলীয় বাষ্পসহ উপরে উত্থিত হয় বা উপরের দিকে চলে যায়। এই বায়ু উপরে উঠে প্রসারিত শীতল হয়, অর্থাৎ যত উপরে ওঠে তখন কী হয় এটা মোটামুটি একটা শীতল ভাব থাকে, অর্থাৎ প্রতি মেবি 61 মিটার, আমার সঠিক মনে নাই এটা, হ্যাঁ 61 মিটারে মনে হয় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে মেবি, হ্যাঁ, যত আমরা উপরে উঠি তত মোটামুটি শীতল হয়। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে পর্বত চূড়ায় বা পর্বতের পাদদেশে পর্বতের উপরে দেখবো বরফ জমা থাকে, ঠিক আছে, তোমরা আম শুনেছ হয়তো, অনেকে দেখোনি বা দেখার সৌভাগ্য হয়নি, হ্যাঁ, পর্বত চূড়ায় বরফ থাকে, অর্থাৎ সেখানে ঠান্ডা থাকে, অর্থাৎ নিচের ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত, নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যত উপরে যাওয়া যায় সেখানে কি হয় ঠান্ডা, বেশি ঠান্ডা থাকে, এই কারণে এখানে বরফ জমা থাকে, অর্থাৎ সেই কারণে যত জলীয় বাষ্প যত উপরে উঠবে তত শীতল থাকবে, ঠান্ডা থাকবে, আর শীতল বায়ুর সংস্পর্শে এসে কি হয় এটা বরফ কণায় পরিণত হয়, বরফ কণা বা বিন্দু, ভারী ভারী বিন্দু কণা, সরি বৃষ্টি কণায় বা পানি কণায় জল কণায় পরিণত হয়, ঠিক আছে, বিষয়টা এমন। শীতল বায়ু
শীতল হলে বায়ু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট পানি বা বরফকণায় পরিণত হয়, যে কথা আমি বললাম। পরে ছোট ছোট পানি কণা মিলিত হয়ে অপেক্ষাকৃত বৃহৎ বৃষ্টি বিন্দু রূপে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ছোট ছোট বিন্দু বিন্দু তুষার কণা ছোট ছোট কণা একসাথে মিলে একটা বড় কণায় পরিণত হয়, আর বড় কণা পরিণত হলে তো তার ওজন বেড়ে যায়, আর এই ওজন বেড়ে যাওয়ার ফলে কি হয়, সেটা মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেটা আবার নিচের দিকে ভূপৃষ্ঠে নেমে আসে। এটা এই প্রক্রিয়ায় মোটামুটি পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। তাহলে আর একটু খেয়াল করো যে পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে উষ্ণতার বিনিময় হয়ে এই জাতীয় বৃষ্টিপাত হয় বলে একে আমরা পরিচলন বৃষ্টিপাত বলে থাকি। এটি সাধারণত বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে সংঘটিত হয় এবং অনেক সময় এর সাথে শিলা বৃষ্টিও হয়ে থাকে। ঠিক আছে, আমি যে কথা বলছিলাম যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কী হয়, প্রচুর যখন উষ্ণ থাকে সেটা আবার উপরের দিকে চলে যায়, হ্যাঁ উপরের দিকে উঠে যায়, অর্থাৎ জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে এটা উপরের দিকে উঠে যায়, আর সেটা কী হয়, যত উপরে যায় তত শীতল বায়ুর সংস্পর্শে আসে এবং ছোট ছোট বিন্দু বিন্দুতে পরিণত হয়। হ্যাঁ, কী বিন্দুতে পরিণত হয়, এই জলীয় বাষ্পটা পানি বিন্দুতে পরিণত হয়, আর এই পানি বিন্দু আকার ধারণ করে এবং বিভিন্ন ধরনের যে বরফ কণা থাকে এই বরফ কণা বা ছোট ছোট কণাগুলো পানির কণাগুলো একত্র মিশে একটা বৃহৎ বা একটা বড় কণায় পরিণত হয়, আর এই বরফ কণায় যখন ওয়েটটা বেড়ে যায় অর্থাৎ ভারী হয়ে যায় তখন সেটা আবার মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। আর ফিরে আসাটা কী, কোন প্রক্রিয়া হচ্ছে, যাওয়া আসাটা একটা পরিচলন প্রক্রিয়ায় সংঘটিত হচ্ছে, আর এই পরিচলন প্রক্রিয়ায় সংঘটিত হওয়ার কারণে একে আমরা পরিচলন বৃষ্টিপাত নামে অভিহিত করছি। এটি সাধারণত যে কথা বলছিলাম এই সময় বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয়, অনেক সময় শিলা বৃষ্টিও হয়ে থাকে। যেহেতু কিউমুলো নিম্বাস মেঘতে পরিচলন বৃষ্টিপাত হয় সেই জন্যে স্বল্প স্থানের মধ্যে বিস্তার লাভ করে এবং দীর্ঘ স্থায়ী হয় না। কি বললাম যে কিউমুলো নিম্বাস, কিউমুলো নিম্বাস মেঘতে পরিচলন বৃষ্টিপাত হয় সেজন্যে স্বল্প স্থানের মধ্যে অল্প স্থানের মধ্যে, হ্যাঁ কম স্থানের মধ্যে ছোট স্থানের মধ্যে বিস্তার লাভ করে এবং দীর্ঘস্থায়ী হয় না। তাই ঝড় বৃষ্টির পর মেঘমুক্ত নির্মল আকাশ দেখতে পাবে। তাই কী হয়, ঝড় বৃষ্টির সময় মেঘমুক্ত নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আমরা দেখতে পারি। তোমরা আরেকটা খেয়াল করো যে তোমরা নিরক্ষীয় অঞ্চল সম্পর্কে অবশ্যই ধারণা আছে যে গোল তো তোমরা দেখেছ, অর্থাৎ গোল যেটা আমরা কল্পনা করি যেটা এরকম একটা গ্লোব, এখানে হচ্ছে মাঝ দিয়ে 0° একটা রেখা গেছে। তোমরা দেখো যে 0° একটা রেখা গেছে, তাহলে এই রেখাটার নাম কি, আমরা এই রেখাটা নিরক্ষীয় রেখা, নিরক্ষীয় রেখা। এই এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলটা কোন পর্যন্ত, যে নিরক্ষীয় রেখা থেকে 0° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ, এটা উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ, তাই তো উত্তর দক্ষিণ। তাহলে নিরক্ষ রেখা থেকে উত্তর ও দক্ষিণে 5°, 5°, হ্যাঁ নিরক্ষ রেখা থেকে উত্তরে 5° অক্ষাংশ এবং দক্ষিণে 5° অক্ষাংশের মধ্যে যে এলাকাটা, এটা আমরা মূলত নিরক্ষীয় অঞ্চল নামে অভিহিত করে থাকি বা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত অঞ্চল নামে অভিহিত করে থাকি। তাই এই এলাকায় সূর্য কী হয়, সারা বছর লম্বভাবে কিরণ দেয়, খাড়াভাবে কিরণ দেয়, এই জন্য সূর্যের তাপটা প্রখর থাকে, সূর্যের তাপটা প্রখর থাকে, প্রচণ্ড থাকে, অর্থাৎ সূর্যের প্রচুর তাপ থাকে। আর এই এলাকাটাই স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণটাও অনেক বেশি। ঠিক আছে, জলভাগের পরিমাণ বেশি হওয়ার কারণে প্রচুর পরিমাণে পানি কি হয়, যে বাষ্প পরিণত হয়, আর বাষ্প পরিণত হয়ে কি হয়, সোজা উপরে উঠে যায়, হ্যাঁ উপর দিকে উত্থিত হয়, আর উত্থিত হয়ে কি হয়, বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে।
তাহলে আমি যে কথা বলছিলাম যে নিরক্ষ অঞ্চলে সারা বছর এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়, তবে দিনের সবচেয়ে উষ্ণতম সময় এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, দিনের সময় বেশি উষ্ণ হয়। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল আর নাতিশীতোষ্ণ অঞ্চল, হ্যাঁ নাতিশীতোষ্ণ অঞ্চল, এটা যদি নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাত কোন সময় হয়, যে যখন সবচেয়ে বেশি উষ্ণতা থাকে অর্থাৎ গরম থাকে, দিনের কোন সময় দুপুরের দিকে হয়তো বেশি গরম থাকে এই এলাকাটাই, যখন সেই সময় বৃষ্টিপাতটা সংঘটিত হয়। আর নিরক্ষীয় এলাকাটাই তো সবসময় উষ্ণতার পরিমাণটা বেশি থাকে, এই জন্যে প্রতিদিন দিনের একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 3-4টার দিকে প্রতিদিনই বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। তোমরা তোমাদের যারা আত্মীয় স্বজন ভাই ভাগার অনেকে হয়তো বিদেশে চাকরি করেন, হ্যাঁ তোমরা শুনে দেখবা, বিশেষ করে মালয়েশিয়াটা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত একটি দেশ, এই মালয়েশিয়ায় প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। আর নাতিশীতোষ্ণ অঞ্চল, আমরা নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত নাতিশীতোষ্ণ পৃথিবীর যত দেশ আছে সেই এলাকাটায় কোন সময় বৃষ্টিপাত, বিশেষ করে গ্রীষ্মকালে আমাদের দেশে বর্ষাকালে বৃষ্টিপাতটা সংঘটিত হয়ে থাকে, কেন যে এই সময় প্রচুর পরিমাণে সূর্যের প্রখরতা থাকে অর্থাৎ তাপ থাকে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও সংঘটিত হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলে 0-10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্য প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয়, আমি যে কথা বলছিলাম, এবং বায়ু উত্তপ্ত হয়ে সর্বদা ঊর্ধ্বে উত্থিত হয়। এ অঞ্চলে পানি রাশির পরিমাণ বেশি, ফলে যে কথা বলছিলাম যে পানি রাশির পরিমাণটা বেশি এবং ফলে অতিরিক্ত তাপে পানি রাশির বাষ্পে পরিণত হয়ে অনবরত ঊর্ধ্বে উঠে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। এবং নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিনের সূর্যের তাপে জলীয়বাষ্পপূর্ণ বায়ু উত্থিত হয় এবং বিকেল 3-4 ঘটিকার ভিতরে ঘন কালো মেঘে স্তম্ভ মেঘে আকাশ ছেয়ে যায়, ফলে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়। আর নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 সেন্টিমিটার। এ কারণে আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অঞ্চলে প্রায় প্রত্যেক দিন বা প্রতিদিন পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। বর্ষাকালে বাংলাদেশের সর্বত্র পানি থাকে এবং এ সময় সূর্যের তাপ খুব বেশি হয়, ফলে এ সময় প্রায় মুষলধারে স্বল্পস্থায়ী পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। যে কথা বলছিলাম বাংলাদেশ আমরা নাতিশীতোষ্ণ দেশ, তাই তো, এখানে গ্রীষ্মকালে প্রায় স্বল্প পরিসরে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। এই মূলত হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। আমি তোমাদের একটা অনুরোধ করব, যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে কোনো সমস্যা হয় আর কোনো ধরনের প্রশ্ন থাকে, তোমরা যারা অ্যাড হয়েছ তারা নিঃসন্দেহে প্রশ্ন করতে পারবে এবং প্রশ্ন করবে, তাহলে আমার মনে হয় আমাদের পাঠটা আরও সুন্দর, শ্রুতিমধুর এবং সুন্দর হবে, এটা আমি বিশ্বাস করি। তোমাদের যে কোনো ধরনের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি অর্থাৎ বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবে। তাহলে আমরা চলে যাই 2 নম্বরে। 2 নম্বরে আছে কি, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, যে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হয়। আমি তার আগে আমার মতো নিজের মতো একটু কথা বলতে চাই, যেহেতু আমাদের বিষয়টা যেন পাঠটা আরো সহজ হয়। যেমন আমি যদি আলোচনায় যাই, এটা মুছে ফেলি, আমি একটা ছবি আঁকব, আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পানির অবস্থান আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখো তো এখানে কি আছে, পানির অবস্থান আছে, এখানে পানির অবস্থান আছে, এইটা ধরো সমভূমি, ঠিক আছে, এরপরে একটা উঁচু ভূমি ঘুরে ফেলে দিয়েছে অর্থাৎ পাহাড় বা পর্বতের অবস্থান, ঠিক আছে, এখান থেকে পানি এখানে শুধু আসবে,
ঠিক আছে, এখানে সূর্যের অবস্থান, সূর্য তাহলে কি করছে, সূর্যের অবস্থান এখানে, সূর্য এই পানি রাশি কি করছে, বাষ্পে পরিণত করছে, এই পানি রাশিটা বাষ্পে পরিণত করছে, তাই তো? এই পানি রাশি বাষ্পে পরিণত হয়ে বাষ্পটা উপরে উঠতে 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 উপর দিকে যাচ্ছে না, উপর দিকে যে এখানে ধরো প্রচুর পরিমাণে বাধা প্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, পানি রাশিটা বাধাপ্রাপ্ত, বাষ্পটা বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ বা পানি সূর্য বাষ্প করলো, সূর্য তবে বাষ্প বাষ্প হলো, বাষ্প পানি রাশি কি ধর্ম হচ্ছে উপর দিকে, বাষ্পটা উপরে চলে যাবে যেহেতু হালকা, আর হালকা হওয়ার কারণে উপরে গেল, যে এই যে এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, বাধাপ্রাপ্ত অর্থাৎ ধাক্কা প্রতিবাদ করছে, কে প্রতিবাদ করছে, পাহাড়, পাহাড়ে ধাক্কা লেগে একটা প্রতিবাদ হচ্ছে, ধাক্কা খাচ্ছে, এই ধাক্কা খাওয়ার ফলে এখানে এক ধরনের মেঘ, মেঘের সৃষ্টি হচ্ছে, ওই এখান থেকে ঝরঝর করে বৃষ্টি নেমে আসছে, ঠিক আছে, এখানে কি হচ্ছে বৃষ্টিপাত সংঘটন হচ্ছে, এইটাই হচ্ছে মূলত শৈলক্ষেপ বৃষ্টি, অর্থাৎ বাষ্পটা যে কোনো উঁচু ভূমিতে পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে, বাধাপ্রাপ্ত হয়ে অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের পাদদেশে বা পর্বত সংশ্লিষ্ট এলাকায় বা তার আরো একটু এই পাশে এসে যে বৃষ্টিপাত সংঘটন হচ্ছে সেইটা হচ্ছে পরিচলন বৃষ্টি। তোমরা নিশ্চয় এই সহজ ভাষায় এই বিষয়টা বুঝতে পেরেছো, কাজ করো, আমি বিস্তারিত বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গতিপথে পর্বতে বাধা পেলে বা পর্বতের ঢালে বাধা পেয়ে কি হয় উপরে উঠতে থাকে, অর্থাৎ পানি যে পানি রাশি এখানে অর্থাৎ সমুদ্রের অবস্থান, এখান থেকে পানি বাষ্প হয়ে এখানে পর্বত গাত্রে বাধা পেয়ে উপরের দিকে উঠতে থাকছে, আর উপরের দিকে যেহেতু নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত কি থাকে একটা অবস্থান আছে, যেমন টপোস্ফিয়ার, তোমরা অবশ্যই নাম শুনছো বায়ুমন্ডল যেহেতু পড়েছো, টপোস্ফিয়ার, টপোস্ফিয়ার তারপরে আছে কি স্ট্রাটোস্ফিয়ার, অর্থাৎ টপোস্ফিয়ার পর্যন্ত যত উপরে উঠা যাবে তত উপরের দিকে ঠান্ডা, তোমরা জানো এই ঠান্ডা হওয়ার কারণে যত বাষ্প জলীয় বাষ্প উপরে যাবে তত কি শীতল হবে, ঠান্ডা হবে, ঠান্ডা বায়ুর স্পর্শে যাচ্ছে, আর এই ঠান্ডা হওয়ার কারণে কি হবে এই পানিটা আরো, অর্থাৎ পানি বলতে জলীয় বাষ্পটা আরো শীতল হবে, ঘনীভূত হবে এবং ছোট ছোট পানি কণায় পরিণত হবে, ঠিক আছে, আর উপরে তোমরা জানো ভাসমান অবস্থায় কি ছোট ছোট কি আছে, বরফ রাশি আছে, বড় ছোট ছোট কণা কণা বরফ রাশি আছে, তাহলে এই ছোট ছোট পানি কণা যখন বরফ রাশির সাথে সংযুক্ত হবে তাহলে একটা বড় রাশিতে, বড় বিন্দুতে পরিণত হবে, আর বড় বিন্দুতে হলে সেটা ভারী হবে, আর ভারী হওয়ার ফলে কি হবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভারী জিনিসটা সবসময় নিচের দিকে আসে, তোমরা জানো, তাহলে ভারী জিনিসটা ওখানে এই প্রতিবার ঢালে কি হবে এখানে নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ ভূপৃষ্ঠে নেমে আসবে এবং বৃষ্টিপাত সংঘটিত হবে, ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত শৈলক্ষেপ বৃষ্টি, ঠিক আছে, এইটাই মূলত শৈলক্ষেপ বৃষ্টি, যাক আসলে সময়ের অভাবে আমি বৃষ্টিপাতের সম্পূর্ণ আলোচনা করতে চাইছিলাম তা পারলাম না, আমি পরবর্তী ক্লাসে তোমাদের বৃষ্টিপাতটা পুরোটাই আশা করছি বাকি অংশটা সুন্দর করে শেষ করব, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশাই, আল্লাহ হাফেজ।